রেল গেট পড়া দেখি গাড়ি তাতেই রাখি ভাবিল খোজকাঢ়িয়ে যাও। পিছে কথম তিহে দেই কারোবার টিকাত মুখ থেকেচা খালো হয়, তারপর পাবলিক ধুলাই। বারু হেব বাদ দিয়ক, চাকরির দরমহা হোক বা নহক, বিহু বলে নিজের পরিয়াল কিনা এটা নিদিলে জানো হব। সেই বুলিয়ে মই ওলালোহি তিনিচুকিয়ার ক্লথ মার্কেট, মার বাবে মেখেলা চাদর বিচারি। এতিয়া মইতো এইবোৰত ইমান পাকৈত নহয়, গতিকে লগত সহায় করবর বাবে বান্ধবী লৈ আহিছো। পিছে মোৰ হেয়ার স্টাইলটো কেনে লাগিছে, এইটুক বতা ধুমুহা হেয়ার স্টাইল বুলি কয়। কেইবাজোৰ চাদর মেখেলা চালো। কাষৰ বাইদেউ এগৰাকীয়ে কলে, ভাইটি আমি ইমান চোৱা নাই যিমান তুমি চাইছা। বারু যি হয়েছে, ছোৱালী মানুহক চাদর চাবলে দি মই ভাইটিলে প্রথমে গেঞ্জি চাবলে আহিলো। পাছত আকৌ তার লগৰ কেইটাই জাজ কৰিব বুলি জেনে তেনে বাজেটটো টি শার্টলে টানি আনিলো। খোজ কাহি কাহি গরম লাগি গল দেই। দোকানীদার হাতত ফেনখন দেখি ময়ো অলপ বতাহ ললো। ফাইনালি টি শার্ট এটা পছন্দ হল আর সেই সময়তে মার চাদৰখনো আহি পালেহি। সমস্ত বজার হাততে লৈ আহোতে দেখিলো ছোটা ভীমৰ 500 টকা। এইটো পিছে ঢোলকপুরতে চলে দেই। ময়নাটোৱে বেলুন পেপাৰ পাই হাঁহি আছিলে, অলপ কন্দুৱাই দিলো। মানে সৰুতে মই নাপাইছিলো যে, সেইকাৰণে জ্বলি পুৰি চাই হৈ গলো। অলপ আগলে আহি দেখিলো গান বাজনা, ছোৱালী আনিবি বান্ধ হৈ টপিনা ডাঙৰ চাই। তেহে বেছি দিন যায় হেনো, মই কোৱা নাইও জুবিন দাই।